আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রাশিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি, আর সেটি হলো বিফ রোল রেসিপি। দোকানে গেলে সবার আগে আমাদের রোলের কথা মনে পড়ে, আর খুব সহজে যদি আমরা ঘরে তৈরি করতে পারি তাহলে তার কথাই নেই। আজ আমি সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ রোল রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য নিয়েছি আমি একটি বোল, বলে নিয়ে নিচ্ছি আমি তিনটি ডিম। এগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম, আপনারা ফ্রিজে থাকলে সেগুলোকে আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে পারেন। এখন আমি এগুলোকে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি, এগুলোতে কিন্তু কোনো লাম্পস থাকা যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ এখানে পানি দিচ্ছি। আমি এখানে মোট 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, আমি ধীরে ধীরে দিচ্ছি। আমি এখন 3 কাপ দিয়েছি, 3 কাপ দিয়ে 2 টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপরে ময়দা দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে। আমি ধীরে ধীরে ময়দাগুলো দিচ্ছি, কারণ একসাথে যদি ময়দাগুলো দেওয়া হয় তাহলে অনেকটা লাম্পস হয়ে যাবে, লাম্পস গলতে কষ্ট হবে, আপনার বিট করতে কষ্ট হয় একসাথে যদি ময়দাগুলো দেওয়া হয়। আর ধীরে ধীরে যদি পানির মধ্যে ময়দাগুলো দেওয়া হয় তাহলে বিট করতে করতে খুবই তাড়াতাড়ি ময়দাগুলো পানির সাথে মিশে যায়। আমি এখানে মোট 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর 3 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আমি ব্যাটারটা প্রায় আমার হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে চামচ দিয়ে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে একটু ঘনত্বটা, আমরা যেরকম পাটিসাপটা পিঠা তৈরি করি সেই পাটিসাপটা পিঠার মতোই। এগুলো আমার হয়ে গিয়েছে, আমি এবার এগুলোকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এর ফাঁকে দিয়ে আমি আরও অনেকগুলো কাজ করে নিব। আমি আরও 1 কাপ পানি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। আপনারা বেশি যদি তৈরি করেন, প্রয়োজন হয় তাহলে সেই পরিমাণে নেবেন। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। আমার ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি, আমার আরেকটু ময়দা লাগবে। এই ময়দাটা সহই আমার 1/4 কাপ ময়দা লেগেছে 1 কাপ পানিতে। এটি আমি তৈরি করেছি আমার রোলের কোটিংয়ের জন্য, আমি এটিতে কোনো ডিম ব্যবহার করিনি। যদি আমি ডিম ব্যবহার করি তাহলে রোলগুলো ভাজার সময় তেলের মধ্যে ফেনা ফেনা হয়ে যায়, তাই আমি এখানে কোনো ডিম ব্যবহার করিনি। চুলায় চলে এসেছি, চুলায় দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ রেগুলার অয়েল, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ বিফ কিমা, এগুলোকে আমি আগেই বয়েল করে নিয়েছি আদা রসুন দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ অয়েস্টার সস, 1 টিস্পুন পরিমাণ সয়া সস, 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। সবগুলোকে আমি একসঙ্গেই রেখেছি, একসঙ্গে দিয়ে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, 2 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এখানে নিয়েছি আমি। দিয়ে এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি কালার ব্যালেন্সের জন্য 1 চিমটি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্মেলের জন্য 1/2 টিস্পুন পরিমাণ দারুচিনির গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ এলাচির গুঁড়ো। এগুলোকে দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম এগুলোকে 100% বয়েল করতে হবে না, 80% বয়েল করলেই হবে, আর বাকিটা আমরা যখন রোলগুলোকে ভাজব তখন বাকিটা বয়েল হয়ে যাবে। আর বিফ কিমা আমি আগেই ভালোভাবে রান্না করে রেখেছি, তাই এখানে এত বেশি ভাজার প্রয়োজন নেই। চুলা অফ করে দিচ্ছি, এগুলোকে আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হতে হতে আমি এখানে আগেই যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম এগুলো দিয়ে আমি এখন রুটি তৈরি করে নিচ্ছি। চুলা আমি ছোটো একটি প্যান বসিয়ে দিয়েছি, আপনারা বড় তৈরি করতে চাইলে বড় ফ্যান দেবেন। এখানে 1 ফোঁটা তেল দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি ফ্যানের গায়ে।
খুব বেশি তেলের প্রয়োজন নেই, কড়াই গরম হয়ে গিয়েছে, উপরে উঠিয়ে এরকম এক চামচ ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে রুটিগুলোকে চারপাশে ছড়িয়ে দিয়ে এরপরে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিব। আমার 20 সেকেন্ডের ভিতর আমার এই রুটি হয়ে যায়। দেখুন যখন হবে তখন চারপাশ থেকে একটু খুলে আসবে, আর এরকম একটা স্প্যাচুলা দিয়ে এরপরে উঠিয়ে নিয়ে আসলেই হয়ে যাবে। খুব সহজে উঠে চলে আসে রুটিগুলো, একটু কোনো অসুবিধা হয় না উঠিয়ে আনতে এগুলোকে। এরপর আমি একটা অয়েল স্প্রে দিয়ে স্প্রে করে দিচ্ছি। আমি আপনাদেরকে দুইভাবেই দেখিয়ে দিচ্ছি, আপনারা ব্রাশ না থাকলে একটু টিস্যু পেপারে তেল লাগিয়েও ব্রাশ করে নিতে পারেন ফ্যানের গায়ে, আবার একটা আলু কেটে তেলের মধ্যে চুবিয়ে কাঁটা চামচের মাথায় লাগিয়ে তেলের মধ্যে চুবিয়েও আপনারা কড়াই গায়ে ব্রাশ করে দিতে পারেন। তবে এই রুটি তৈরি করতে বেশি তেল কড়াইয়ের মধ্যে থাকা যাবে না। এভাবে আপনাদেরকে দুটো দেখিয়ে দিচ্ছি, আমার সবগুলো ভেজে নিয়েছি, আমি একটার উপর একটা রেখেছি। এভাবে যদি একটার উপরে একটা রাখেন এই রুটিগুলো একটু লাগবে না, কোনো সমস্যা হবে না, আপনারা একটা থেকে একটা টেনে টেনে উঠিয়ে নিতে পারবেন খুব সহজে। আমার কিমাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি আপনাদেরকে রুটিগুলো দিয়ে রোল তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু অনেকগুলো রোলই তৈরি করব। 3 কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলো রোল হয়েছে। 1 চামচ কিমা দিয়ে এভাবে দুই পাশ থেকে তারপরেও ঘুরিয়ে এটাকে রোল তৈরি করে ফেলবেন। আরেকটাও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে 1 চামচ কিমা দিয়ে দিবেন, আপনাদের রুটির সাইজ অনুযায়ী কিমা দিবেন। আমার রুটি ছোটো তো তাই আমি 1 চামচ থেকে হয়তো একটু বেশি দিয়েছি, আপনারা বড় হলে আর একটু বেশি দিবেন। হয়ে গিয়েছে, এবার আমি এটাকে কোটিং কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রেড ক্রাম্প নিয়েছি, এই ব্রেড ক্রাম্পটি আমি ঘরে তৈরি করেছি, এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। তারপরে যে ব্যাটারটি আমি ডিম ছাড়া তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে রোলগুলোকে চুবিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে আমি কোটিং করে নিয়েছি, আর এভাবে দুই হাত দিয়ে ঝাঁকড়িয়ে ঝাঁকড়িয়ে আপনারা অতিরিক্ত ব্রেড ক্রাম্পটি রোলের গায়ে থেকে ঝরিয়ে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আরেকটিকেও করে দেখাচ্ছি। এভাবে কোটিং করে হাতের উপর নিয়ে নেবেন, এরপরে এভাবে একটু ঝাঁকড়া দিবেন হালকা, আপনার অতিরিক্ত ব্রেড ক্রাম্পটি এর থেকে ঝরে যাবে। তারপরে এরকম একটা ফয়েল পেপার নেবেন, আপনাদের কাছে থাকলে আপনারা করবেন, না থাকলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই, আমার কাছে আছে আর আমি এভাবেই সংরক্ষণ করি তাই আমি সব সময় রাখি। আর এরকম ফয়েল পেপার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, দাম খুব বেশি একটা না। এরপরে এটাকে বিছিয়ে এভাবে ফয়েল করে রোলের গায়ে ঘুরিয়ে রাখবেন। আমি এভাবেই প্রোজেন করি, এভাবে প্রোজেন করে রাখলে আমার কাছে সুবিধা মনে হয় তাই আমি করি। আপনারা যখন এগুলোকে প্রোজেন করবেন তখন দেখা যায় অনেক বরফ জমে যায়, বরফ একটা সাথে একটা লেগে যায়, এভাবে রাখলে একটা সাথে একটা লাগে না, যখন তখন আপনার যতটা প্রয়োজন হয় আপনি বের করে ভাজতে পারবেন। আমার সবগুলো হয়ে গিয়েছে, আমি এগুলোকে যেগুলোকে প্রোজেন করব সেগুলোকে আমি কভার করে নিয়েছি। কভার করে এবার আমি এরকম ফয়েল ব্যাগে রেখে দিচ্ছি, আমি জিপলক ব্যাগে রাখছি, আপনারা বক্সও রাখতে পারেন, আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম প্লাস্টিকের বক্সও আপনারা রেখে দিতে পারেন, দুইভাবেই রাখতে পারেন, আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমি ভেজে নেব। এবার আমি এগুলোকে প্রেস করব আর বাকিগুলো আমি ভাজবো। এবার আমি চুলায় চলে যাচ্ছি, চুলাতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। এই রোলগুলো কিন্তু ভাজার সময় খুব বেশি তেল দিতে হবে এমন কোনো কথা নেই, তেল গরম হয়েছে কিনা এরকম উপরে হাত দিলে আপনি বুঝতে পারবেন আপনার তেলটা গরম হয়ে গিয়েছে, একটু তাপ গরমটা উপরে উঠে আসবে। এবার তেলের মধ্যে আমি এক একে রোল দিয়ে দিচ্ছি। দেখুন অনেকে খুবই ডুবো তেলে রোল ভাজে, এতে অনেক তেল নষ্ট হয়, আমি অল্প তেল দিয়েছি। দেখুন এই তেলের মধ্যে এভাবে রোলগুলোকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেন, একটু খুব বেশি একটা তেলের প্রয়োজন নেই, আপনাদের তেলও খুব বেশি একটা নষ্ট হবে না। এগুলোকে এয়ার ফ্রায়ারেও ভাজা যায়, এয়ার ফ্রায়ারে যখন ভাজবেন তখন এগুলোর উপরে একটু অয়েল ব্রাশ করে দিবেন বা স্প্রে করে দিবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, ভাজতে খুব বেশি একটা টাইম লাগে না, প্রায় 3-4 মিনিট হলে এগুলো ভাজা হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গিয়েছে, কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সফট, উপরে অনেকটা ক্রিস্পি, খেতে খুবই সুস্বাদু এই রোলগুলো। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।